দেখো ইনি হচ্ছেন বিরসা মুন্ডা, মুন্ডা বিদ্রোহের অন্যতম নায়ক, যিনি খালি হাতে এবং তীর ধনুক নিয়ে ইংরেজ এবং তৎকালীন জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিসের জন্য? নিজেদের বনভূমি রক্ষার জন্য এবং বাসস্থান রক্ষার জন্য জমিদারদের বিরুদ্ধে লড়াই করে তিনি শহীদ হন। এই সেই বিরসা মুন্ডা, তোমরা ভালো করে দেখে নাও। বিরসা মুন্ডা দুটো ছবি পরপর দেওয়া আছে, এটা হচ্ছে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার আরেকটি ছবি দেখতে পাচ্ছ, বিরসা মুন্ডার আরেকটি ছবি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও যে তীর ধনুক নিয়ে কিরম লড়াই করছে। বিরসা মুন্ডা জন্মেছিলেন 1873 সালে এবং মারা যান 1900 সালে, মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা। এরপরে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন সিধো মুর্মু এবং কানহো মুর্মু, এরা দুই ভাই সিধো ও কানহো। ইনা ছিলেন সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা। তখনকার দিনে ওই এটা প্রায় 1757-58 সাল, ইংরেজরা ক্ষমতা দখল করেছে, তৎকালীন শাসকদের হাত থেকে ক্ষমতা দখল করেছে। দখল করার পর ওনারা ব্যাপকভাবে সব জমি জমা ছলে বলে কৌশলে নিয়ে নিয়েছিল। তো তার বিরুদ্ধে লড়াই করার ইনারা দুজন প্রাণ বিসর্জন দেয়। এই সেই সিধো মুর্মু এবং কানহো মুর্মু, সিধো কানহো। আর একটু ভালো করে দেখো, সিধো কানহো যারা ইংরেজ দিয়ে বেরো, তখন ইংরেজরা কামান বন্দুক ইত্যাদি নিয়ে যুদ্ধ করতো, আর ইনারা খালি তীর ধনুক নিয়ে যুদ্ধ করেছিলেন। তোমরা দেখে নাও সিধো কানহো। ইংরেজরা অন্যায়ভাবে মানুষদের কাছ থেকে জমি নিয়ে নিচ্ছিল, তাতে এবং রেশম চাষ নষ্ট করে দিচ্ছিল। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যেমন সিধু কানু, বিরসা মুন্ডা, তেমনি ইনাম যার ছবি দেখতে পাচ্ছ, এর নাম তিতু মীর, যার আসল নাম মীর নিসার আলী, তিতু মীর নামে বিখ্যাত। ইনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বাঁশের কেল্লা বানিয়ে, একটা বাঁশের কেল্লা, মানে কেল্লা মানে দুর্গ, সেই বাঁশের কেল্লা বানিয়ে ইনি ইংরেজদের বিরুদ্ধে এবং উনি এবং তার দলবল মিলে ইংরেজদের বিরুদ্ধে তুমুল লড়াই করছে। এই লড়াই অনেকদিন চলেছিল, তারপর ইনি শহীদ হন। তো ইনি সেই তিতু মীর। এরপর যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এনার নাম লক্ষ্মীবাঈ। ইনি একজন মহিলা হয়ে ইংরেজদের বিরুদ্ধে তুমুল লড়াই করেছিলেন। তখনকার দিনে ইনি ছিলেন শ্রী গঙ্গাধর রাবের, মানে ঝাঁসির যিনি মহারাজ সেই গঙ্গাধর রাবের পত্নী। তো গঙ্গাধর রাও মারা গেলে ইনি নিজেকে রানী হিসাবে ঘোষণা করেন। উনি বলেন যে আমি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, এবং ইংরেজদের অন্যায় দাবির বিরুদ্ধে, মানে তৎকালীন সময়ে কোনো রাজা বা রাজার পুত্র সন্তান না হলে সে জমি ইংরেজরা দখল করে নিত। একে বলা হতো সত্যবিলোপ নীতি, তোমরা পরে পড়বে। সেই সত্যবিলোপ নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইংরেজদের বিরুদ্ধে।
এবং কিছুদিন যুদ্ধ করার পরে ইনি ইংরেজদের হাতে মারা যান। ইনি সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ইনার ছবি দেখতে পাচ্ছ, ইনার নাম কুমুদ রঞ্জন মল্লিক। কুমুদ রঞ্জন মল্লিক আমাদের বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, ইনি জন্মগ্রহণ করেন জানুয়ারি মাসে, এই মার্চ মাসের 1 তারিখে 1883 খ্রিস্টাব্দে মার্চ মাসের 1 তারিখে, এবং মৃত্যু হয় 14/12/1970। ইনিও খুব একজন বিখ্যাত কবি, যিনি আমাদের বর্ধমান জেলাতেই জন্মগ্রহণ করেন, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এনার নাম বিপ্লবী রাসবিহারী বসু, বা আমরা যেন এনাকে ডাকি বিপ্লবী রাসবিহারী বোস। ইনিও আমাদের বর্ধমান জেলাতেই জন্মগ্রহণ করেন। তো ইনি ইনার বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, মানে ইংরেজদের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করেন। এবং ইংরেজরা তখনকার দিনের যে বড়লাট লর্ড হার্ডিঞ্জ, ওর ওপরে বোমা মানে বিস্ফোরণ হয়েছে, যদিও সেটা লক্ষ্যবস্তু হয়, কিন্তু সেই মামলায় ওকে ইয়ে করা হয়েছিল আর কি, সেই মামলায় ওকে খোঁজা হচ্ছিল। ইনি লুকিয়ে ইংরেজদের চোখে ধুলো দিয়ে জাপানে পালিয়ে যান, এবং সেখানে তিনি গ্রহণ মানে সেখানে আরও যারা প্রবাসী, যারা বিপ্লবী বা যারা পালিয়ে এসেছিল, তাদের নিয়ে গঠন করেন বিখ্যাত আজাদ হিন্দ ফৌজ। তোমার নাম শুনেছ আজাদ হিন্দ ফৌজ, যার সর্বাধী নায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন আমাদের ইনি রাসবিহারী বসু। জাস্ট একটু দেখিয়েছিলাম রাসবিহারী বসু, ঠিক আছে। বর্ধমান জেলার আরেকজন বিখ্যাত ব্যক্তি, এনার নাম বটুকেশ্বর দত্ত, বিপ্লবী বটুকেশ্বর দত্ত। ভগৎ সিংয়ের সঙ্গে ইনিও আন্দোলন করেছিলেন এবং ব্রিটিশদের হাতে ধরা পড়েন এবং ফাঁসির মঞ্চে প্রাণবিসর্জন দেয় লাহোর ষড়যন্ত্র মামলায়। তো ইনি বটুকেশ্বর দত্ত, যার ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ। ইনি বিপ্লবী মানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, উনিও এক সময় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানে যুদ্ধ করেছিলেন, ঠিক আছে। সেটা কীভাবে না, লেখার মাধ্যমে। উনি প্রচুর কবিতা লিখে গেছিলেন যেগুলো আজকে গান হিসাবে বিখ্যাত, যেমন দুর্গম গিরি কান্তার মরু, এরকম প্রচুর আছে, এবং অনেক বইও লিখে গেছিলেন। হ্যাঁ, তো সেই সব পড়ে আমরা উদ্বুদ্ধ হই। ইনি সেই কাজী নজরুল ইসলাম, যিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার চুরুলিয়া বলে একটি গ্রামে।